আজকের বিষয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সভ্যতার আঘাতে যখন ভারতবাসী কুসংস্কারাচ্ছন্ন, ঠিক তখন এই ধরাধামে শ্রী রামকৃষ্ণের আবির্ভাব ঘটল। তিনি বহু মত ও বহু পথের মধ্যে সমন্বয় সাধন করে ধর্মের গণ্ডিকে প্রসারিত করেছিলেন মানবতার সুদূর আকাশে। তিনি অল্প বয়স থেকেই আধ্যাত্মিক পরিবেশের অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং মা কালী, তন্ত্র, ভক্তি এবং অদ্বৈত বেদান্তের প্রতি ভক্তি সহ একাধিক ধর্মীয় ঐতিহ্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 1836 সালের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দারিদ্র লাঞ্ছিত পর্ণকুটিরে আবির্ভূত হলেন নবযুগের আধ্যাত্মিকতার মূর্ত বিগ্রহ গদাধর চট্টোপাধ্যায়। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। শৈশবে পাঠশালার কেতাবী বিদ্যা তার বিশাল মানসভূমিকে তৃপ্তি দিতে পারেনি। অনন্ত বিশ্বপ্রকৃতিই ছিল তাঁর শিক্ষানিকেতন। শৈশবে তিনি তীক্ষ্ণ ধীশক্তি এবং অসাধারণ অনুভব ক্ষমতার অধিকারী ছিলেন। মূর্তি রচনা, যাত্রা গান, কথকতা ইত্যাদির প্রতি তাঁর ছিল অস্বাভাবিক ঝোঁক এবং ভাবতন্মাতা ছিল তাঁর আবাল্য প্রকৃতি। শৈশবের সেই দিনগুলিতেই তার মধ্যে দেখা যেত এমন একটি অসাধারণ দৈবী প্রকাশ, এমন একটি আশ্চর্য অসাধারণত্ব যা সবাইকে বিস্মিত করত। তিনি বললেন, সম্পূর্ণ মন্ত্রহীন ক্রিয়াহীন হয়েও কেবল সহজ ভাবাকুটির দ্বারা স্বর্গের দেবতাকে বুকের মধ্যে খুঁজে পাওয়া যায়। ক্রমে গদাধর দক্ষিণেশ্বরের ভবতারিণী বিগ্রহের বেশকারীর পদে এবং পরে রামকুমারের মৃত্যুর পর তিনি মা ভবতারিণী মন্দিরের পূজারি পদে নিযুক্ত হন। তাঁর ভক্তিপূত পূজা নিবেদনের অভূতপূর্ব আকুতি দেখে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মাত্র 7 বছর বয়সেই গদাধরের পিতার মৃত্যু হয়। তাঁর বড় ভাই রামকুমার এই সময় গদাধরকে সঙ্গে নিয়ে কলকাতায় চলে আসলেন এবং পূজারি ব্রাহ্মণের কাজ নিলেন। ক্রমশ কলকাতা হয়ে উঠল গদাধরের প্রধান সাধন পীঠ। কলকাতায় শতচেষ্টা করেও শাস্ত্রজ্ঞ রামকুমার তাকে শাস্ত্রসম্মত যাজন ক্রিয়া শেখাতে পারলেন না। যে শাস্ত্রীয় পূজার্চনায় হৃদয়ের স্পর্শ নেই, নেই অন্তরের সহজ স্বতঃস্ফূর্ত ব্যাকুলতা, সেই পূজার প্রতি গদাধরের কোনোদিনই সমর্থন ছিল না। এই সময়ে গভীর নিশীথে পঞ্চবটী বনে তিনি একাকী গভীর ধ্যানস্থ হতেন। শাস্ত্রীয় পূজারীতি পরিত্যাগ করে গদাধর যখন ভক্তি ব্যাকুল কণ্ঠে স্তব পাঠ করতেন কিংবা গান করতেন কিংবা জীবন্ত মনে করে নৈবেদ্য অন্ন তুলে ধরতেন বিগ্রহের মুখে, তখন অনেকের ধারণা হল তার বুঝি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। গদাধর ক্রমশই আনুষ্ঠানিক পূজার পরিবর্তে মাতৃধ্যানে থাকতেন সদা নিমগ্ন। ক্রমে তিনি সর্বভূতেই প্রত্যক্ষ করতে লাগলেন জগজ্জননীর অপরূপ রূপ। এমন সময় তার জননী তাকে স্বদেশে ফিরিয়ে নিয়ে গেলেন এবং জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণির সঙ্গে তার বিবাহ দিলেন। কিন্তু গদাধর শ্রী শ্রী সারদামণিকে মাতৃজ্ঞানে পূজা করলেন। অচিরেই তার সাধনক্ষেত্র দক্ষিণেশ্বর নবযুগের তীর্থক্ষেত্রে পরিণত হল। একদিন এক ভৈরবী সন্ন্যাসিনী তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে প্রত্যক্ষ করে ভক্তি সাধন মার্গে তাকে পথ নির্দেশ দিলেন। তারপর এলেন ভারত বিখ্যাত পরম সাধক তোতাপুরী। তিনি গদাধরের গুরু হয়ে তাকে বৈদান্তিক সাধনায় দীক্ষা দিলেন। সেই দুশ্চর সাধনা মাত্র একদিনেই আয়ত্ত করে গদাধর নির্বিকল্প সমাধি লাভ করলেন। এমন অলৌকিক ঘটনায় তোতাপুরী বিস্মিত হলেন। প্রমাণিত হল মন্ত্রহীন হয়েও কেবলমাত্র হৃদয়ের ভক্তি এবং ব্যাকুলতায় ঈশ্বর লাভ সম্ভব। সকলেই উন্মুক্ত কণ্ঠে ঘোষণা করলেন, নরদেহের মধ্যে তিনি ছদ্মবেশী অবতার। এইভাবে কামারপুকুরের গদাধর হয়ে উঠলেন বিশ্বের পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংস। এবার তার অবতার কল্পের কথা শুনে দক্ষিণেশ্বরে ছুটে এলেন দেশ বিদেশ থেকে বহু জ্ঞানী গুণী মনীষী
এবং ভক্তের দল। তিনি সকলকে বললেন, যত মত তত পথ। পৃথিবীর সমস্ত পথই গিয়ে পৌঁছেছে পরমেশ্বরের পদতলে। খালি পেটে ধর্ম হয় না, তার এই বক্তব্য দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন পেতে এবার ছুটে আসলেন উত্তর কলকাতার সিমলাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারের নরেন্দ্রনাথ দত্ত। প্রথম সাক্ষাতেই নরেন্দ্রনাথ স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুরোধে তিনি গান গাইলেন। তাঁর গান শুনে ভাব সমাধিতে আচ্ছন্ন হলেন শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর জিজ্ঞাসু নরেন্দ্রনাথের ঈশ্বর সম্পর্কিত প্রশ্নের উত্তর দিলেন ঠাকুর। প্রথমে ঠাকুরের সেই প্রশ্নের উত্তরে সন্দিগ্ধ প্রকাশ করলেও পরে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। অবশেষে 1886 সালের 16ই আগস্ট দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মাত্র 50 বছর বয়সে পরলোক গমন করলেন।